শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। দিনটি উদযাপনে সকাল থেকেই মণ্ডপগুলোতে ছিল ভক্ত আর দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। মণ্ডপগুলো নানাভাবে সাজানো হয়েছে, পাশাপাশি প্রতিটি মণ্ডপকে ঘিরে জমে উঠেছে মেলা। এবার মণ্ডপগুলোর সার্বিক পরিবেশ নিয়েও সন্তোষ প্রকাশ করেছেন দর্শনার্থীরা। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমীতে সিলেটের পূজা মণ্ডপগুলোতে ধূপ, পঞ্চপ্রদীপ, উলুধ্বনি আর ঢাকের বাদ্যের সঙ্গে বাজছে শঙ্খনাদ, উচ্চারিত হচ্ছে পুরোহিতের মন্ত্র। ময়মনসিংহে নবপত্রিকা স্থাপনের মধ্য দিয়ে মহাসপ্তমীর আনুষ্ঠানিকতা শুরু হয়। ঢাক, ঢোল, কাঁসর ঘণ্টা আর ভক্তি মন্ত্রে মুখরিত হয়ে ওঠে নগরীর মণ্ডপগুলো। পাবনায় শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী উদযাপনে সকাল থেকেই মণ্ডপগুলোতে ছিল ভক্ত আর দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। এবার মণ্ডপগুলোর সার্বিক পরিবেশ নিয়েও সন্তোষ প্রকাশ করেন দর্শনার্থীরা। বগুড়ার সনাতন ধর্মাবলম্বীদের ঘরে ঘরে এখন পূজার ধুম, পাশাপাশি প্রতিটি মণ্ডপকে ঘিরে জমে উঠেছে মেলা। ঝালকাঠির বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন বরিশাল রেঞ্জ ডিএসজি এসএম আক্তারুজ্জামান। গতরাতে পরিদর্শনকালে পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, অতিরিক্ত পুলিশ সুপার প্রশান্ত কুমার দে সহ অন্যরা উপস্থিত ছিলেন। নগর মণ্ডপে মণ্ডপে শুরু হয়েছে হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ উৎসব শারদীয় দুর্গোৎসবের সপ্তমী পূজা। মণ্ডপগুলোতে দুর্গাদেবীকে পূজার অর্ঘ্য দিয়ে শুরু হয় সপ্তমীর নানা আয়োজন। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। এদিকে দুর্গাপূজা উপলক্ষে ভোলার লালমোহন ও তজুমুদ্দিন উপজেলার 36টি মন্দিরে 18 টন জিআর এর খাদ্যশস্যের ডিও প্রদান ও এমপির ব্যক্তিগত তহবিল থেকে নগদ 3 লাখ টাকা বিতরণ করেছেন ভোলা 3 আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন। লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা পল্লব কুমার হাজরার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন সহ অন্যরা। এদিকে বরিশালে দুর্গাপূজা উপলক্ষে পানি সম্পদ প্রতিমন্ত্রীর ব্যক্তিগত তহবিল থেকে পূজা মণ্ডপের অনুকূলে অনুদান দেওয়া হয়েছে। এতে জেলা প্রশাসক জসিমউদ্দিন হায়দার সহ অনেকেই উপস্থিত ছিলেন। বর্তমান সরকারের আমলে দেশের যত উন্নয়ন হয়েছে তা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে বলে মন্তব্য করেছেন যশোর 1 আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন। যশোরের শার্শা উপজেলার 8 নম্বর বাগআঁচড়া ইউনিয়নে আওয়ামী লীগের উদ্যোগে বাগআঁচড়া হাই স্কুল মাঠে সাংগঠনিক জনসভায় তিনি এ মন্তব্য করেন। এতে বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার কালাম আজাদ, শার্শা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। নানা আয়োজনে খুলনায় জাতীয় শ্রমিক লীগের 52তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। দুপুরে খুলনা মহানগর ও জেলা শ্রমিক লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে মহানগর শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ মোতালেব হোসেন মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। এ সময় উপস্থিত ছিলেন খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি শ্যামল সিংহ রায়, সাধারণ সম্পাদক বাবুল রানা সহ আরও অনেকে।